গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বুলবুল শর্ণা ব্লগ। তোমরা সবাই কেমন আছো? দেখো, দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের কী দেখাচ্ছি। আজকে সকাল সকাল এটা আমার মেয়ে কী একটা ব্রেকফাস্ট বানিয়েছে, কতগুলি পাউরুটি পিসকে ছোটো ছোটো করে কেটে তারপর ক্যাডবেরিকে দিয়ে আমাকে বললো ওটা ফ্রাই প্যানে বসিয়ে দিতে। অল্প আছে, বসিয়ে দিয়েছিলাম। তারপর ও বাথরুমে গেছিলো খানিকক্ষণের জন্য, আসলো, আসার পরে এই দেখো মচমচে। এটা ওর নিজের মন থেকে বানানো রেসিপি, ও ইউটিউব দেখে। আচ্ছা, নিয়ে ছোটো ছোটো করে পাউরুটি কেটে তার উপরে ক্যাডবেরি লাগিয়ে ওই যে মচমচে করে বানিয়েছে, এই এখন চলবে আমাদের সারাদিন। ফ্রেন্ডস, দেখো এখন অনেকটা বেলা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, একটু দেরি করে খেতে হয়েছে আজকে। এই যে আমার লোকনাথ বাবা, আর এই পুজো দেওয়া হয়েছে, আর তারপরে আমার মেয়ে সে এখন একটু শুয়ে পড়েছিল দুপুরে, বলতে সকালে পড়তে বসেছিলাম, পড়তে বসে বললো ওনার একটুখানি খেলতে ইচ্ছে করলো, তা মোবাইল দিয়ে প্রথমে একটু পড়ে টড়ে নিয়ে একটুখানি খেলে নিল, খেলে টেলে নিয়ে তারপরে বললো মা ঘুম পাচ্ছে। তারপর আমি ভাবলাম থাক একটু ঘুমিয়ে নিই, ঘুমের চোখে তো আর পড়বেও না, একটুখানি ঘুমিয়ে নিল, খানিকক্ষণ আধ ঘন্টার মতন ঘুমিয়ে নিল। তারপরে এখনও টিভি দেখছে, আর ওর বাবা খেয়ে দিয়ে বেরিয়ে গেছে সকালে। আজকে সকাল সকাল রান্না বান্না করে ফেলেছি আমি, কারণ বেরোবার তারা ছিল, আর সকাল থেকে সেরকম ব্লগ নেওয়া মানে ভিডিও নেওয়া হয়নি। ওর বাবা বেরিয়ে গেছে খেয়ে দিয়ে অনেকক্ষণ, তারপর আমি সব ওকে ছেড়ে দেওয়ার পর ও যখন ঘুমোলো, ঘুমোতে গেল একটুখানি খেলে টেলে নিয়ে, তখন আমি ঘরে সব কাজ টাজ সারা, ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, তারপরে এক গাদা কাছাকাছি নিয়েছি এখানে সব, কালকে বেরিয়েছিলাম তার আগেরও কিছু কাছাকাছি ছিল, দেখতে পাচ্ছ সবই কাছাকাছিগুলো সারলাম, এখানে সব কাছাকাছি করে সারলাম, অনেকগুলো কাছাকাছি করলাম। তারপর ঘরে আরও যা যা কাজ করা, বাসি কাশি কাজ করা সেরে টেরে নিয়ে তারপরে এখন চান টান করে উঠেছি, স্নান করে উঠে এখন খেতে বসবো। আর চলো দেখি ও কী করছে। ওই দেখো ওইখানে গুটি শুটি করে শুয়ে আছে, শুয়ে রয়েছে, ওই দেখো ট্যাপ ট্যাপ করে দেখছে, দেখতে পাচ্ছ ট্যাপ ট্যাপ করে তাকাচ্ছে। তা ওইটুখানি ঘুম ঘুম অ্যাক্টিং করার চেষ্টা করছে যাতে পড়তে না বসাই। এই যে টিভি দেখছে, এই টিভি চলছে, টিভি দেখতে দেখতে তা ও পড়তে বসাকে তো জন্মের ভয় পায়, ভীষণ ভয় পায়, খালি টেনশনে থাকে, এই বুঝি মা পড়তে বসিয়ে দিল। এখন আমরা খাওয়া দাওয়া করবো, ঠিক আছে পরে আবার দেখা করছি বিকেলে। ফ্রেন্ডস, দেখো এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে অনেকটাই হয়েছে, আটটা বাজতে যায় প্রায়। তা আমি এখন আটা মাখতে নিয়েছি সন্ধেবেলায়, ওকে পড়তে বসেছি, ও পড়তে বসে তো নিয়ে শুয়েছে, পড়তে শুয়েছে, তাই ওইখানে ও পড়তে বসেছে, লিখতে দিয়েছি আমি, ওই যে ও বলছে পড়তে বসিনি, পড়তে শুয়েছি। আর ওর বাবা এসে গেছে সন্ধ্যেবেলা, আসার পরে আমি চা করলাম, আর ওর জন্য এরকম এখানে দুধ চাল বসিয়ে দিয়েছি। কিন্তু ও বলছে আজকে ও দুধ খাবে না, দুধ চাল বসিয়ে দিয়েছি আমি, কিন্তু বলছে যে দুধ খাবে না, ওকে এক্ষুনি সিঙ্গারা অর্ডার দিয়েছিল, ওর বাবার কাছে বলছিল যে বাবা সিঙ্গারা এনে দাও, কিন্তু এত রাত হয়ে গেছে, এখন একটু আটটা বাজতে যায়, এখন তো আর সিঙ্গারা পাওয়া যাবে না। আর তাছাড়া বাবা সবে এসছে, বলছে আজকে টায়ার্ড আছি, কালকে এনে দেবো, তার জন্য এখন আমাকে বলছে মা আমাকে একটু এগরোল বানিয়ে দাও। এগরোল মানে ওই আটা মেখে ঘরেও হবে এগরোল, ঘরে বানানো। তা আমি আর ময়দার মাখছি না, আটা মাখবো, ওর বাবাকে রুটি করে দেবো, সেই জন্য সেই আটা মাখা দিয়ে করে দিচ্ছি, ওর বাবাকেও রুটি করে দেবো কটা, আর ওকেও ওটা দিয়েই একটা এগরোল বানিয়ে দিই, ওর টিফিন খেয়ে নেবে। আর ওর বাবারও মা আজকে বেরোনো ব্যাপার আছে, রাত্রে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বেরোবে, এসছে এক জায়গায়, আবার এখন আরেক জায়গায় যাবে। তা আমি এখন রুটি করব, আর ভাবছি রুটির সাথে পটল আছে, পটল দিয়ে আলু দিয়ে তরকারি করি, আর
দেখছি কী করি, রুটির সাথে একটা তরকারি হলেই হয়ে যায়, মেয়ে তো আর খাবে না সেটা। ওকে এগ রোলটা করে দিই, তারপর রাতে দেখি কী খায়। তো এই আমি আটা মাখছি, দেখো দেখতে পাচ্ছ কি না জানি না, আমি ঠিক ক্যামেরা ধরতে পারলাম কি না। এই আটা আমার মাখা চলছে এখানে, ওর পড়া চলছে এদিকে তাকিয়ে আছে হা করে, বড় একটা হা করে দেখো দেখছ। তো আজকের জন্য এটুকুই আমার ব্লগ না শেষ হলো, টাটা, সবাইকে জানাচ্ছি গুড নাইট, টাটা।